আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাইবোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষকে অনুষ্ঠান আলোচনার জন্য উপস্থিত রয়েছে আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক আলহাজ হযরত মাওলানা মুফাজ্জল হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে রয়েছেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কুরবানি ও ঈদুল আজহা সম্পর্কে। আর আলোচনার শুরুতে পবিত্র কুরআনুল করিমের সূরা হাজের 37 নম্বর আয়াতের তেলাওয়াত শুনবো হাফেজ আব্দুল্লাহিল আজহারের কণ্ঠে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِن يَنَالُهُ التَّقْوَى مِنكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, আল্লাহর নিকট তোমাদের কোরবানির পশুগুলোর গোশত রক্ত কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবেই আল্লাহ পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো, তিনি যে তোমাদের সঠিক পথে পরিচালিত করেছেন সে কারণে। অতএব হে রসুল, আপনি সদাচারী লোকদেরকে সুসংবাদ প্রদান করুন। আমরা যে কোরবানি করি, সে কোরবানির পশুর মাংস, রক্ত, হাড্ডি, এগুলো আল্লাহর কাছে পৌঁছবে না, পৌঁছবে আমরা কি উদ্দেশ্যে করলাম, আল্লাহর উদ্দেশ্যে করতে পেরেছি, নাকি আমরা আমাদের নিজেদের উদরপূর্তি করবার জন্য করেছি, নাকি দুনিয়াবী কোনো গরজে করেছি। সেজন্য কোরবানির উদ্দেশ্য হচ্ছে মূলত তাকওয়া। এ সম্পর্কিত আজকের আমাদের আলোচনা। আলোচনার শুরুতে আমরা আলহাজ মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছে এই কোরবানির প্রসঙ্গে পবিত্র কোরআন ও হাদিসে কি এসেছে, এর গুরুত্ব কি? পবিত্র কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈদের নামাজ এবং কোরবানি করার নির্দেশ দিয়েছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যদিও বা এর শানে নজরুল রয়েছে ভিন্ন রকমের, তো সেটা এটা বলার উদ্দেশ্য কী? রব্বুল আলামিন কেন বললেন যে রবের জন্যে কোরবানি করুন, রবের জন্যে নামাজ পড়ুন? তাফসিরের কিতাবসমূহের মধ্যে লিখতেছেন যে সে যুগে যখন আল্লাহ রসুল মক্কায় মুয়াজ্জামার মধ্যে ইসলাম প্রসার করছিলেন, প্রচার করছিলেন, তখন তারা তাদের প্রধান যে দেব দেবী ছিল লাত, মানাত, উজ্জা, হবাল, এই সমস্ত দেবদেবীর নামে তারা নামাজ পড়ত এবং দেবদেবীর নামে তারা পশু কোরবানি করত। সেজন্য রব্বুল আলামিন মানুষকে খালেস তাওহিদবাদী করার জন্য, যাতে তারা খাঁটি মুসলমান হতে পারে, সেজন্য রসূলের পাকের মাধ্যমে নির্দেশ দিয়ে বলছেন যে কোরবানি হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য, নামাজ হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য, কোনো দেবদেবীর জন্য। কোরবানি অর্থ কি? কোরবন শব্দের অর্থ থেকে কোরবান শব্দটা, তো কোরবন শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, নৈকট্যপ্রাপ্ত, নৈকট্য অর্জন করা, প্রাপ্ত হওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে আমাদের জন্যে প্রিয়, আমাদের জন্যে ওয়াজিব করেছেন, যাতে করে এই আমলের দ্বারা আমরা রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি, এই আত্মত্যাগের মাধ্যমে, আমাদের এই মালি ত্যাগের মাধ্যমে। কখন এই কোরবানি শুরু হয়েছে, কীভাবে আমাদের উম্মতের জন্য এটি ওয়াজিব হিসেবে কখন শুরু হলো? কোরবানি প্রথম শুরু হয়েছে বাবা আদম আলাইহিসসালামের সময়কাল থেকে। ওনার দুই ছেলে হযরত হাবিল এবং কাবিল, ওই দুজনেই প্রথম কোরবানি করেছেন বলে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় যুগে যুগে কোরবানি চলে এসেছে।
অসৎ উদ্দেশ্যের কারণে কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের হয়েছে, হাবিলের ন্যাক উদ্দেশ্য থাকার কারণে তার কোরবানি কবুল হয়েছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম সময় কিভাবে শুরু হয় খুব সংক্ষেপে যদি বলি? হ্যাঁ, এটা সংক্ষেপ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপন প্রিয় বস্তু কোরবানি করার জন্য স্বপ্নের মধ্যে ইশারা করলেন, পরপর তিন দিন দেখলেন উনি 300 উট কোরবানি করলেন, কিন্তু রাব্বুল আলামিন আবারও ওনাকে হুকুম করছেন স্বপ্নের মধ্যে তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চিন্তা করলেন যে 86 বছর বয়সে আমি যে একমাত্র সন্তান প্রথম লাভ করলাম ইসমাইল, সেটাই আমার সবচেয়ে প্রিয়, এই জন্য উনি উদ্যত হলেন আল্লাহর হুকুম প্রতিপালনের জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে গেলেন। এবং যখন উনি ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়াইয়া চেহারা নিচের দিকে দিয়ে যাতে বাপ ছেলের চোখ মুখোমুখি না হয় সেজন্য উপর করে শোয়াইয়া গর্দানের উপর যখন তরবারি চালিয়ে দিলেন, রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করলেন কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, তোমার সন্তানকে কোরবানি দিতে হবে না। জিবরিল আলাইহিস সালাম ওই যে হাবিলের দুম্বা যেটা কবুল হয়েছিল বেহেস্তে ছিল সেটা বেহেস্ত থেকে পাঠিয়ে দিয়েছেন। এখন হাজী সাহেবানরা গিয়ে যে তিন শয়তানকে পাথর মারেন, এখানেই শয়তান বাধা দিয়েছিল ইসমাইল এবং ইব্রাহিমকে যাতে করে কোরবানি সংগঠিত না হয়, না হয়। কিন্তু আল্লাহ পাকও চান না যে মানুষের হাতে মানুষের রক্তপাত হোক, তিনি দেখতে চেয়েছিলেন ইব্রাহিমের মনের আবেগটা কতটা, তিনি কি আল্লাহকে পাবার জন্য সন্তান সহ সবকিছু উৎসর্গ করতে পারেন কি না। এরা যখন দেখলেন যে হ্যাঁ ইব্রাহিম এ পরীক্ষায় পাশ, আল্লাহ তখন তাকে বললেন যে তোমার ছেলে জবাহ করার প্রয়োজন নেই, আমি দেখে নিয়েছি তোমার অন্তরের তাকওয়াকে, তোমার আবেগ ও আকাঙ্ক্ষাকে, যে তুমি আমার জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারো। তারই ধারাবাহিকতা হিসেবে আমাদের কাছে কোরবানি এসেছে। আপনাকে ধন্যবাদ, আমরা আপনার কাছে আসবো। মাওলানা মুফাজ্জল হোসেন খান, কোরবানির কথা শুনলেন, এই কোরবানির উদ্দেশ্য কি এবং তাৎপর্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, মূল উদ্দেশ্য এটাই। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো সেই ইবাদতকে যথাযথ যাতে আমরা করতে পারি সেজন্যই কিছু আমল আমাদের জন্য দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে এই কোরবানি। মানুষ আসলে পঞ্চরিপুর কারণেই কিন্তু মানুষ আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে পারে না, এবং সেটার জন্য ত্যাগটা হচ্ছে সবচেয়ে বড়। মানুষ এবং মানুষের যা কিছু আছে সবই তো আল্লাহর, সবই আল্লাহ। এখন আল্লাহ পাকের জিনিস তাকে দেয়া, জি জি, এটা আমরা পারি কিনা, জি, এমনকি পৃথিবীর সবকিছু, নিজের জীবনও, জি, যেহেতু সবই আল্লাহ, আল্লাহর জন্য এই স্যাক্রিফাইস করাটাই হচ্ছে মূলত কোরবানি। মূলত কোরবানি, তাই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত থেকে যে শিক্ষাটা আমরা পাই, আমাদের সালাত, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের কোরবানি, সব কিছুই আল্লাহর জন্যে। তো এদিক থেকে এর বড় উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যেন আমাদের জীবনের সব কিছু যেন আল্লাহর জন্য খালিসভাবে করতে পারি, এটাই হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। আমরা একটা বিরতিতে যাই, আবার ইনশাল্লাহ আলোচনা করব। দর্শক শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা বিরতিতে ছিলাম, ফিরে আসলাম আলোচনায়। আমরা আলোচনা করছিলাম কোরবানি ও ঈদুল আজহা সম্পর্কে। মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন, আমরা কোরবানির উদ্দেশ্য সম্পর্কে মাওলানা মুফাজ্জল হোসেন খানের কাছ থেকে শুনলাম। তো ঈদুল আজহা এবং কোরবানির দিনে আমাদের করণীয় কী সম্পর্কে যদি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইরশাদ করেছেন হাদিসে পাকের মধ্যে, যে প্রত্যেক মুমিন মুসলমান ঈদুল আজহার দিন সকালবেলা প্রথম দায়িত্ব হলো নিজের মহল্লার মসজিদে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এরপর কোরবানির ঈদের সুন্নত তরিকা হলো ফজরের নামাজ পড়ে কোনো কিছু না খাওয়া, না খেয়ে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হবে। না, নামাজ পড়ে বাড়িতে আসবে, বাড়িতে এসে গোসল করে, বাড়িতে এসে যাবতীয় কাজ, পবিত্রতার কাগজ যদি প্রয়োজন হয়। ঈদের দিন ফজরের পরে ইশরাক বা অন্য কোন নফল নামাজ নেই ঈদের নামাজের আগে। আরেকটা বিষয় একটু বলে দেওয়া দরকার আমাদের, সেটি হচ্ছে যে এই যে জিলহজ মাসে 9 তারিখে ফজরের সময় থেকে তাকবীরে তাশহীক আমাদেরকে পড়তে হবে, ওয়াজিব। 13 তারিখের আসর পর্যন্ত, আসর পর্যন্ত এটা ওয়াজিব, জি, প্রত্যেক ফরজ নামাজের পরে। তাকবীরে তাশহীকটা একটু বলে দেন যদি। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার এবং বা তিনবার, এটা একবার পড়া প্রত্যেক নামাজের পরে, তিনবার পড়া সুন্নাহ। যেদিন ঈদের দিন সেদিন নামাজ পড়বেন জামাতের সাথে, তাকবীর পড়বেন, বাসায় আসবেন, গোসল করবেন ভালো বা তার পরিচ্ছন্ন কাপড় ঈদের জন্য পরিধান করে, পবিত্র তাকবীর পড়তে পড়তে তিনি ঈদগাহের দিকে যাবেন। জি জি,
তবে বেশ কম হলো কোরবানির ঈদের মধ্যে যাও ঈদগাহে যাওয়ার সময় তাকবীরটা একটু আওয়াজ দিয়ে পড়তে হয়, আর ঈদুল ফিতরের মধ্যে এটা মনে মনে পড়বে, চুপে চুপে পড়তে হয়। আর ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নাত, মিষ্টান্ন কিছু খেয়ে যাওয়া, খাওয়া যায়। নবীজি খেজুর খেতেন সাধারণত বেজোর সংখ্যায়। আর কোরবানির ঈদে না খেয়ে যাওয়া এবং ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করে তার মাধ্যমে আহার করা, কোরবানির পশুর গোশত দিয়ে আহার করা। আমরা তো অনেক সময় শহরের জীবনে বা গ্রামের জীবনে মাংস পেতে অনেক দেরি হয়ে যায়, সেজন্য কিছু খেয়ে গেলে সেটা সমস্যা আছে কোনো? না, তাতে কোনো সমস্যা নেই, এটা মুস্তাহাব সওয়াব, এটা কোনো ওয়াজিব নয়, ফরজও নয়, যে বাধ্যতামূলক করতেই হবে এমন নয়, তবে এটা করলে সওয়াব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ রসুল বললেন, কোরবানি হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস, আবার কোরবানির মাংস দিয়ে আহার করলে সওয়াব, এই উভয়ের মধ্যে তাৎপর্য। এটা এটাকে বলা হয়েছে মিনওয়াজিন রোজা, এটা একটা রোজা, যে আপনি ফজরের নামাজের পর থেকে আমরা খেলাম না কিছু, কোরবানির পশু দিয়ে পশুর গোশত দিয়ে আহার রান্না করে প্রথম আহার করলাম, এটা মিনওয়াজিন একটা রোজার মতো, এটা সওয়াবের একটা কাজ। আল্লাহ বললেন ত্যাগ করতে, কিন্তু আবার বললেন এটা খাওয়ায় সওয়াব বেশি, এটার মধ্যে কি গুপ্ত রয়েছে বা কি তাৎপর্য রয়েছে? আসলে যত কিছুই আমরা যত আমল যত কিছুই করি নেক আমল, সবগুলো কিন্তু আমাদের নিজেদের জন্যেই, রব্বুল আলামিনের আল্লাহর আদেশ আমাদের পালন করা দরকার, আদেশ পালন করার মধ্যেই মাহাত্ম্য। যখন খেতে বলবেন ওটাই সওয়াবের কাজ, ওইটাই খাবো, যখন বিরত থাকতে বলবেন সেটাই সওয়াবের সওয়াবের কাজ, বিরত থাকা। জি, তারপরে নামাজ পড়ে এসে, নামাজ পড়বো, নামাজ পড়ে এসে এরপরে পশু কোরবানি দেব। তো পশু কোরবানি দেওয়ার আগে পশুকে পানি পান করে নিতে হবে, পানি পান করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, ধারালো অস্ত্র পশু যাতে কষ্ট না পায় বেশি, এবং যাদের যাদের নামে কোরবানি দেওয়া হবে, কোরবানি তো আল্লাহর নামে যাদের পক্ষ থেকে নাম উচ্চারণ করা হবে, তাদের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, এই দোয়াটা পড়ে উনি কোরবানিটা সারিয়ে দিতে পারেন। তো এখানে উল্লেখযোগ্য যে পশুর কোরবানির সময় পশুর মাথা দক্ষিণমুখী করতে হবে, দক্ষিণ দিকে দিতে হবে, কেবলামুখ করে দক্ষিণ দিকে মাথা দিতে হবে। অনেকে ভুল ক্রমে উত্তর দিকে মাথা দিয়ে জবাই করে, এটা কিন্তু মারাত্মক ভুল, কেবলার দিকে রোখ করে তাকে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। এবং এখানে গরিব দুঃখীদের দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, এবং নিজেরাও আহার করতে পারবে, করতে পারবে কোরবানির দিনে। এটা মুস্তাহাব সওয়াব কোরবানির। আল্লাহ রাসূল বলছেন যে আর এই সামর্থ্য রয়েছে সে যেন কোরবানি দেয়, কোরবানির সওয়াব কেমন যদি প্রসঙ্গে বলেন, কি সওয়াব রয়েছে? আল্লাহ রাসূল বলছেন বিকুল্লি শাআরাতিম মিনহা হাসানাতুন, যে পশুটার প্রত্যেকটা পশমের বিনিময়ে নেক লাভ হবে। সামিনু দহায়াকুম ফা ইন্নাহু ইয়াউমাল কিয়ামাতে আলা সিরাতি মাতায়াকুম। আল্লাহ রাসূল বলছেন মোটা তাজা দেখে তোমরা পশু কোরবানি করো, যেহেতু কোরবানি যদিও বা বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে আমরা খেয়ে ফেলছি, এটা জবাই করে এটার হাড় গোড় মাংস বিচ্ছিন্ন করে ফেলছি, চামড়া বিক্রি করে ফেলছি, কিন্তু হাকিকতে এটা নষ্ট হয় না, এটা আল্লাহর দরবারে ময়দানে তোমার বাহন হবে, আল্লাহর দরবারে এটাকে প্রতিপালন করা হবে, বেহেশতের মধ্যে এটা ফলসরাতের মধ্যে আমার সম্পদ। আল্লাহ সেভাবেই আমাদের কোরবানি কবুল করুক। আমরা মাওলানা মোখলেছুর হোসেন খান ঈদুল আজহা সম্পর্কে কথা বলছিলাম, ঈদুল আজহার করণীয় বলছিলেন, ঈদুল আজহার তাৎপর্য, শিক্ষা এবং আমাদের কি করণীয় সম্পর্কে যদি বলেন। কোরবানির ঈদ এটা কিন্তু নামাজ দিয়ে শুরু হলো। জি, কারণ প্রথমে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তো নামাজটা কেন আগে আনা হলো? কারণ আল্লাহ পাক চান যে মানুষকে সব কিছু রেগুলার করার জন্যে, একটা শৃঙ্খলাবদ্ধ করার জন্যে, আর মানুষের শৃঙ্খলার জন্য, জীবনে শৃঙ্খলা আনার জন্যে নামাজটাই কিন্তু সবচেয়ে বড় একটা মাধ্যম। সেই জন্যেই এই কোরবানির আনন্দে, কোরবানির গোশত খাবে এই আনন্দে মানুষ যেন অতি উৎসাহী হয়ে উল্লসিত হয়ে যাতে মাত্রা বাইরের চলে না যায়, সেই জন্য একটা লাগাম টানা হয়েছে যে নামাজটা প্রথম পড়তে হবে। নামাজটা পড়ার সাথে সাথে তার মধ্যে একটা শৃঙ্খলা বোধ আসবে, কারণ নামাজ মানুষকে শৃঙ্খলা বোধ মানুষের মধ্যে আসে, এরপরে সে কোরবানি করবে। এবং এ সম্পর্কিত কোরবানির কীভাবে করতে হবে সম্পর্কে জানাই হলো। এরপরে আরেকটা জিনিস আছে, যারা কোরবানি দিচ্ছে না বা দিতে পারবে না, গরিব দুঃখী, জি জি জি, অসহায়, তাদের পাশে কীভাবে আমরা দাঁড়াবো কোরবানির মাধ্যমে? কোরবানির মাধ্যমে যখন আমি কোরবানি করবো, গরিব দুঃখী ভাই যারা আছে তাদেরকে নিয়েই আমরা কোরবানি করব, এবং সেইখানে গোশত জবে করার পরে, এটা কাটার পরে ভাগ বণ্টন করে তাদেরকে আমরা দেব, আমরা তাদেরকে দাওয়াত করে খাওয়াবো, বিভিন্নভাবেই তাদের সাথে আমাদের ইন্টারাকশান এর মাধ্যমে হতে পারে।
এরপরে এই যে কুরবানির যে বর্জ্যগুলা এগুলা দিয়ে যেন পরিবেশ নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এইটা কষ্ট দেওয়া যাবে না, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মূল্য যথাযথভাবে গ্রহণ করে গরিবকে যাতে দেওয়া যায়, কারণ সেটা গরিবের হক, এটা গরিবের হক, এটা গরিবের, পরিবেশ নষ্ট যেতে না হয় ওই জিনিসগুলো আমাদের আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, কষ্ট করে এসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাযায়ে খায়র আপনাদেরকে দান করুন। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করেছি কোরবানি ও ঈদুল আজহা সম্পর্কে। ঈদুল আজহার নামাজ দুরাকাত ছয় তাকবীরের সাথে ওয়াজিব, খুবই গুরুত্বপূর্ণ। এই নামাজ পড়বার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঈদের দিন যে খুশি করবার জন্য, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব রেখেছেন। পাশাপাশি কোরবানি যার সামর্থ্য রয়েছে, আল্লাহ রসুল বলছেন সে যেন ঈদগাহের কোরবানি করলো না, সে যেন ঈদগাহের কাছেও না আসে। অতএব যার সামর্থ্য রয়েছে, অর্থাৎ ঈদের দিন জাকাত দেবার মতন পরিমাণ সম্পদের হকদার যদি তিনি হন, এটা জাকাতের জন্য যেমন এক বছর থাকতে হয় সেটা থাকতে লাগবে না, ওই দিনও যদি তার হয় সে যেন কোরবানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি কবুল করবেন আমাদের ত্যাগ হিসেবে, এবং আমরা কোরবানির মাধ্যমে গরিব দুঃখী আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের খবর নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবি এসে তিন দিন পরে তাকে জানালেন যে তিনি কোরবানির মাংস দ্বারা খেয়ে এসছেন। নবীজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তা তোমার কাছে এখনও রয়েছে? তার মানে এটা যেন আমরা বেশি দিন পর্যন্ত স্তূপ আকারে ঘরের মধ্যে আটকিয়ে না রাখি, বরং যত বেশি মানুষকে আমরা এর দ্বারা উপকৃত করতে পারবো সেটাই হবে আমাদের জন্য বিশেষভাবে কল্যাণের। আর বিশেষ করে ঈদুল আজহার দিনে আমরা যেন সকলকে বুকে বুকে মিলিয়ে আমাদের হিংসা বিদ্বেষ ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহর কাছে সবাই আমরা ভাই ভাই সবাই সমান এই অনুভূতি জাগ্রত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন সত্যিকার অর্থে খালেস আল্লাহ পাকের জন্য কোরবানি করবার, এবং ঈদুল আজহা এমনভাবে পালন করার যেভাবে সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে কবুল করবেন, আমিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলজনক নিরাপদ হোক প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের কাছে পাঠাবেন সুন্দর সত্য @bangladesh.tv এই ঠিকানায়। আমাদের অনুষ্ঠান ইউটিউবেও দেখতে পারেন, youtube.com/bangladesh program এখানে সার্চ করে। আগামী অনুষ্ঠানে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।